এখন ঘড়িতে সময় হয়েছে ঠিক সকাল 10:30, কিন্তু বাইরেটা দেখে কোনো বোঝার উপায় নেই। একদম পুরো ঘন কালো মেঘ করে এসেছে, ঝমঝমিয়ে নামে মনে হচ্ছে এখনই। আজকে আমি খুব এক্সাইটেড, তার কারণ হচ্ছে আজকে আমাদের মেনু হচ্ছে খিচুড়ি আর লাবড়া, তাই তো? মানে এইরকম ওয়েদারে আমার মনে হয় ম্যাক্সিমাম লোকের বাড়িতেই আজকে খিচুড়ি হচ্ছে। আর খিচুড়ি হওয়ার একটা সুবিধাও আছে যে কাজটা কম করতে হয়। আর মানে এইরকম একটা ওয়েদারে খিচুড়ি আর লাবড়া খেয়ে দুপুরবেলা একটা টেনে ঘুম দিলে এর থেকে ভালো কিছু আর হতে পারে না। তো আজকে ব্লগটা আমি স্টার্ট করলাম। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আর যেন কি বলো, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। হ্যাঁ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ঘোর বর্ষা নেমে গেছে যা মনে হচ্ছে, মানে আমরা বর্ষাকালেই আছি এবং আজকের দিনটা পুরোপুরি একদম বর্ষাকালের মতোই। শুধু আজকের দিন, তিন দিন, কালকে তাও একটু উঠেছিল, তিন দিন ধরে চলছে। কিন্তু বলেছিল ফ্রাইডে অবধি বৃষ্টি হবে, আজকে স্যাটারডে অবধি হবে বলেছিল। যাই হোক, যেটাই হোক, আজকে কিন্তু প্রচন্ড মেঘ করে এসে এখন পর্যন্ত মানে একদম মুষলধারে বৃষ্টি আসেনি, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। আর কালকে আমাদের নিচে, কালকে না পরশু না, জল জমে গেছিল যে। হ্যাঁ, মানে আমাদের এই কালিকাপুরের এই এরিয়াটা না অনেকটাই উঁচু, মানে আমি জল জমেই না। সৌমতাই বলছে যে এখানে যখন জল জমেছে তার মানে পুরো কলকাতা ভেসে গেছে, তারপর তো নিউজে দেখছি। আমাদের ব্রেকফাস্ট রেডি, আর আজকে আমি ব্রেকফাস্টে নিয়েছি হচ্ছে কেক আর ডিম। এটা তুমি লাগাও তোমার ব্রেকফাস্ট। এত কিছু দিয়েছো, আমি এত কিছু খাবো নাকি? এই আমন ফোন না, মনে খাবো না। এই যে এসব পরে বলে 43 হচ্ছে। মানে বেশি হয়েছে ওই জন্য এটা দেখা যাচ্ছে, আর এই সাইডে হালকা আছে এটা দেখা যাচ্ছে না। আমি কড়ার মধ্যে ফোড়ন দিয়েছি, এ পাশ থেকে এত ফোড়ন কাটবে মানে কি বলবো। এসে পেঁয়াজ আর টমেটো বাটাটা তেলের মধ্যে এমন ভাবে দিল, একদম তেল ছিটকে আমার গলায়। হ্যাঁ, তো এর আগের দিনকে তুমি স্বীকার করেছো কিন্তু যে উপকার করতে গিয়ে লোকে উপকার করতে যাও কেন? এবার ও একা রান্না করে, আমি গিয়ে উপকার করতে যাই, এবার আমার দোষ। উপকার করতে গিয়ে আমার আরো অপকার করে। সৌমকে বলছি আজকে ব্যালকনিতে আমাদের খিচুড়ি ফিস্ট হবে। একটা জিনিস দেখবে কি গো, এই যে দেখো কি রাম, ছি। আমরা থাকি সেকেন্ড ফ্লোরে, সেকেন্ড ফ্লোর মানে হচ্ছে তিনতলা। সেই তিনতলাতে কেন্ন উঠে এসেছে, তুমি এখানে বসে আছো, তার পাশে নেই, তার কি গ্যারান্টি আছে? কি বলছো? এইখানে যদি থাকতে পারে তাহলে ওখানেও থাকতে পারে। এইখানে পুরো বাসন জমে আছে, রুমাদি যদি না আসে, রুমাদি যদি বৃষ্টির জন্য না আসে তাহলে গেলে তাহলে বাজবে সৌমজি শর্মা। সে আমি মেজে দেবো, আমার কিছু পারিশ্রমিক যদি দিয়ে দাও তাহলে আমি মেজে দেবো। খিচুড়ি করে খাও। এই ঘরে দেখো বিছানার ওপর পুরো মেকআপের জিনিসপত্র ছড়ানো। তো কালকে সারা দুপুর বসে বসে একটা মেকআপ ভিডিও বানালাম, এডিটিং করতে গিয়ে তখন দেখি যে অর্ধেক ভিডিও হয়েছে আর অর্ধেক ভিডিও হয়নি। তো এত মনটা খারাপ লাগছিল এতক্ষণ ধরে ভিডিওটা করে হলো না। যাই হোক, কিছু করার নেই, আজকে আবার ভিডিওটা করতে হবে। আর এর আগের দিন যে বলছিলাম ফেস রিমুভাল রেজারটা কিনেছি, দেখো এটা তিনটের একটা সেট আছে। পার্লারের মতন অতটা ভালো হয় না, মানে মোটামুটি একটা শেপ আনা যায়। তো আমি বেশি কায়দা করতে যাইনি, জাস্ট হালকা করে একটু শেপ করেছি। আমি ক্যামেরাটা ধরে আছি এই জন্য যে একটা জিনিস আমি মিস করে গেলাম, তোমাদের দেখাতে পারলাম না। এখন আমি ভাবছি বাড়িতে হিডেন ক্যামেরা লাগিয়ে রাখবো। এতক্ষণ যা করছিল সেটা যদি তোমরা দেখতে পারতে। কি করছিলাম? এই নাচছিল, আমাকে ধরে মারছিল, এই সমস্ত। যখনই ক্যামেরা অন হয়ে যায় তখন দেখবে কি ভদ্র মেয়ে। ওরে বাবা, তুমি অনেক ভদ্র ছেলে। না, আমি কি করি, আমি তোমার মতো করি? নাচছিলে মারছিলে বলে একই জায়গায় যদি বারবার আস্তে আস্তে করে আঘাত করো তাহলে নাকি ব্যথা লাগে।
মানে একটা জায়গাতেই চর মেরে যাচ্ছি না। আর তুমি তুমিও তো মারো আমাকে। আমি ওই জন্য ভাবছি এখন একটা হিডেন ক্যামেরা লাগাবো, যা রেকর্ড হবে তোমাদেরকে সব দেখিয়ে দেবো। আমি ভিডিওতে বলেছি বলে এই জন্য বলে আমাকে মারবে, মানে ভিডিওটা অফ করার কোনো উপায় নেই। আমি ভাবছি চালিয়ে এখানেই রেখে দেবো, যখনই অফ করাচ্ছে আমার উপর নির্যাতন শুরু হয়ে যাচ্ছে। ভালো সাজা কি, তোমরা নারী নির্যাতন দেখেছো এরকম ভাবে? পতি নির্যাতন তোমরা দেখেছো? পুরুষ নির্যাতন তোমার ফোন অফিস থেকে যাও, ধরো এটা, এটা অফ করলেই তো মার খাবে। আজকে আমাদের হচ্ছে গোবিন্দভোগ চাল আর মুগ ডাল দিয়ে খিচুড়ি। ডালটাকে আগে একটু ভেজে নিয়েছি, নিয়ে চালের সাথে ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিট, মনে হচ্ছে অনেকটা হয়ে যাবে। রুমাদিকে ফোন করলাম যে তুমি কি আসবে, না হলে আমাকে বাসনগুলো মাজতে হবে। বললো না আমি যাব। তো এলো, এসে বাসন টাসন মেজে দিয়ে গেছে। আমি বললাম বৃষ্টি পড়ছে আর বিকেলে আসার দরকার নেই। দেখো এক কড়া খিচুড়ি হয়ে গেছে, নাও এবার দুদিন ধরে খাও। আর এই পাশে তরকারিও হয়ে গেছে। বাইরে সেই ঝিরঝির করে বৃষ্টি মানে হয়েই যাচ্ছে, একটা সেকেন্ডও থামেনি। আর আমাদের পাশে একটা পুকুর আছে, তোমাদের দেখাই, পুকুরটা এবারে পুরো একদম ভরে গেছে। এখন বেজে গেছে 2টো আর আমার রান্না হয়ে গেছে, স্নান হয়ে গেছে, সৌম স্নানে গেছে। আমি ততক্ষণ পাঁপড় ভেজে নিলাম, সবজি তরকারি, খিচুড়ি আর পাঁপড় ভাজা, এই হচ্ছে আমাদের লাঞ্চের মেনু। আমরা আজকে ব্যালকনিতে বসে বৃষ্টি দেখতে দেখতে খিচুড়ি খাচ্ছি। সকালে বৃষ্টি দেখতে দেখতে খিচুড়ি খাওয়ার মজাই আলাদা। খিচুড়ি খেতে খুব পছন্দ করে, কোথাও পুজো বাড়িতে নেমন্তন্ন এলেই বলবে কি জিজ্ঞেস করো তো খিচুড়ি হয়েছে নাকি। শুধু কি তাই, আমি তো রাস্তায় খিচুড়ির লাইন দেখলেও দাঁড়িয়ে পড়ি। বর্ষাকালটা শুধুমাত্র এই জন্যই আমার খুব ভালো লাগে যে বাইরে ঝুমঝুম করে বৃষ্টি হবে আর ঘরে গরম গরম খিচুড়ি খাবো আর খেয়ে দেয়ে একটা দারুণ ঘুম দেবো। তো বর্ষাকালের কয়েকটা জিনিস আছে যেগুলো আমার একেবারেই অপছন্দ, যেমন বর্ষাকালটা খুব নোংরা, বাড়িতে প্রচুর পোকামাকড় হয়, তারপর ধরো কোনো কিছু ধুয়ে দিলে সেটা শুকোতে চায় না, এবং সেটা যদি ঘরে মেলা হয় সেটা একটা বাজে গন্ধ হয়ে যায়, তারপরে কোনো একটু স্যাঁতস্যাঁতে জায়গাতে ফাঙ্গাস তৈরি হয়ে যায় খুব সহজে। কিন্তু বর্ষাকালে আরেকটা জিনিস আছে যে গরমটা কমে যায় অনেকটাই, বৃষ্টি যেহেতু, যেমন আজকে এখন তো একেবারেই গরম নেই, বরং একটু ঠান্ডা ঠান্ডাই লাগছিলো, ওই জন্য আমি টি শার্টটা পরে এলাম। ভেবেছিলাম খিচুড়ি খেয়ে একটা ভাত ঘুম দেবো, কিন্তু ব্যাপার হচ্ছে কাজ চলে এসছে, সেটা সম্ভব হবে না। আমরা যারা অফিসে কাজ করি দুপুরবেলা আমরা চোখ খোলা রেখে ঘুমানোর অভ্যাস করে নিয়েছি, মানে ও মাঝে মাঝে আমাকে দেখে আর হাসে। এটা হচ্ছে বলি কি তোমার তো হাফ চোখ বন্ধই আছে, মানে চোখটা ঠিক এই 50% মতো বন্ধ হবে, পুরোটা কিন্তু বন্ধ হবে না। মানে কেউ যদি বলে ঘুমোচ্ছিস কেন, সেটা কিন্তু বলতে পারবে না, কারণ 50% চোখ খোলাই থাকে। খিচুড়ি খাওয়া শেষ হয়ে গেল কিন্তু বৃষ্টি এখনো থামেনি। আমার মনে হয় সবাই খিচুড়ি বানাচ্ছে, ওদিকে প্রেশার কুকারে সিটি দিচ্ছে, মনে হচ্ছে খিচুড়ি হচ্ছে। চলো আজকে ব্যালকনিতে বসে লাঞ্চ আমাদের খিচুড়ি দিয়ে দারুণ হলো, মানে এটা একটা নতুন। প্ল্যানগুলো কিন্তু আমারই হয়, আমারই থাকে, সব ভালো জিনিস ও আর সব খারাপ জিনিস হচ্ছে আমার। হ্যাঁ আমি সকালবেলা বললাম তো প্ল্যানটা আমার।
এখন বাজছে রাত 8টা আর আমি এখন বসবো মেকআপ ভিডিও বানাতে। দেখো ড্রেস পরে রেডি হয়ে গেছি আর পেছনে সব সেট করে নিয়েছি। কালকের ভিডিওটা হয়নি, আজকে আবার করছি, তার জন্য খুব একটা খারাপ লাগছে না, কারণ তোমরা জানোই মেকআপ করতে আমি ভালোইবাসি আর আমার মনে হয় যে সাজলে মনটাও ভালো লাগে। তো চলো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। এতক্ষণ বসে বসে মেকআপ ভিডিও বানাচ্ছিলাম, অনেকটা লেট হয়ে গেল, ওই রুমের দরজা বন্ধ, ওই ঘরে বসে বসে করছিলাম আর সৌম্য ঘরে বসে কাজ করছিল। এখন দেখো কটা বাজে, 11টা বেজে গেছে, অনেকটা লেট হয়ে গেল। সৌম্যকে বললাম খাবার বাড়তে, আমি ফ্রেশ হয়ে তারপর খেতে বসবো। চলো আজকের মতন এই ব্লগটাকে এখানে এন্ড করছি, তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর যারা প্রথমবার আমার চ্যানেল ভিজিট করছো অবশ্যই চ্যানেলটাকে ছেড়ে যাওয়ার আগে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন এখানেই, টাটা, গুড নাইট। আমি ব্রেকফাস্টে নিয়েছি হচ্ছে কেক আর ডিম, আর বাইরে বৃষ্টি হচ্ছে, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, আর ও আলনা।